আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের সামনে যে মনিটরটি আছে এটি আদৌ রিপেয়ার হবে কি হবে না আমি জানি না, তবে এই মনিটরটি থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো যে মনিটর হলেও কেন হবে বা কেন হবে না সে বিষয়গুলো। তো সর্বপ্রথম আমরা যে মনিটরটি দেখছি সেটা দেখছি একটি এইচপি ব্র্যান্ডের মনিটর, মডেলটি হলো 22F। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমস্যা, আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচারও এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এটার সমস্যা প্যানেলে এখন কেন হবে না বা কেন হবে সব কিছু জানতে পারবো ব্যাকপারটি খুললে। তো চলুন ব্যাকপারটি খুলে দেখি। এই হলো ব্যাকপারটি খোলা, আমরা আগে সব কিছু খুলে নিই, এরপরে বিস্তারিত দেখব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্যানেলটি খোলা হয়েছে, মানে প্যানেলে কাজ করা হয়েছে, তারপরে আমার কাছে এসেছে। তো এখানে কি খোলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন কি করেছে, এখানে যা ছিল সবই তো। আচ্ছা এই অবস্থা আমাদের ডিসি টু ডিসি আইসি কি অবস্থা হয় সেটা একটু দেখে নিই। আগে পাওয়ারটি দিই, পাশাপাশি বিজিএ কেবেলটি লাগিয়ে নিই। বিজিএ কেবেলটি লাগালাম, তারপরে কি আসে দেখি। এই তো অবস্থা, ওকে। এবার এখানে দেখি আইসি গরম হচ্ছে, এত রকম গরম হবে না, আর একটু কম গরম হবে, তবে এটা যে অনেক গরম তা না, কিন্তু শর্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শর্ট তো আছেই। তো এটা আসলে একজনের কাছে দেওয়া হয়েছিল, সেটা ব্যাক চলে আসছে। সর্বপ্রথম আসলে এই মডেলটি আসে আমার কাছে, আমি রমজান মাসে যেহেতু আমি বিকেল 5টায় বন্ধ করে দিই, ইনি আসলে ইফতারির পরে আসার কারণে আমাকে পায়নি, অন্য এক দোকানে দিয়ে গেছে, তারা আবার কাজ করেছে, কাজ করে কালকে মানে ব্যাগ দিয়েছে গতকালকে, যেটা হবে না তারা বলছে গ্লাস শট। হ্যাঁ, এই গ্লাস শট বলে দিয়ে দিছে, এখন ওই লোক কালকে ওই ভাই নিয়ে আসছে, নিয়ে এসে দিয়ে গেছে। তবে কালকে আর দেখিনি, আমি বলছি যদি দেখাইতে চান তো রেখে যেতে হবে, রেখে গেলে আমি চেষ্টা করব, তারপরে কী হয় সেটা চেষ্টা করে পরে বলতে পারবো। তো রেখে গেছে, আজকে তো দেখতেছি যে আসলে কী করা যায়। তো খুললাম মাত্র, তো যেহেতু এটা অনেক ঘাটাঘাটি হয়েছে সব পুরোটাই, তো আমি দেখবো কি করা যায়, আর যদি ভালো হয় সেটাও জানাবো, আর যদি না হয় সেটাও আপনাদেরকে জানাবো। মনিটরটা আমি অনেক সময় নিয়ে দেখলাম, আসলে দেখে যে জিনিসটা পেলাম যেটা আসলে কোনো কিছু করা যাবে না, কারণ হচ্ছে আমি যেটা পেলাম আর কি সেটা হলো যে এই যে আমাদের এই সমস্যাটা হচ্ছে এই কফ চেঞ্জ করতে হবে, এই বন্ডিং করতে হবে। তো আসলে মনিটরের ক্ষেত্রে বন্ডিংটা করা খুবই কম হয়, বড় বড় মোটরের ক্ষেত্রেও বন্ডিং করে না। এই তো 22 ইঞ্চি মোটর, আসলে বন্ডিং করি না কেন বা বন্ডিং মানুষ করে না কেন, এই কাজগুলো না করার পিছনে কারণ হলো এখানে যে কস্ট আসে, ওই কস্ট দেওয়া আর কিছু বললে মনিটরে এটা চলে আসে। তো সব কিছু মিলিয়ে আসলে যারা বন্ডিংয়ে কাজ করে তাদেরও পোষায় না, আর যাদের যারা ইউজার আছে তাদেরও পোষায় না, যার কারণেই এই কাজগুলো করা হয় না। তো দুঃখিত, একটি ভুল চেষ্টা বা ভুল পদক্ষেপে অনেক কিছু হয়, আর আমার তরফ থেকে আসলে আমার কিছু বলার নেই, কারণ যার কাছে নেই এ কাছে সেও ভালো জানে আসলে এটা কী অবস্থা ছিল সেটা তার আমি জানি না। এই অবস্থায় এসেছে আমার কাছে সর্ব লাস্ট, তো আমি দেখলাম যে এই অবস্থায় কোনোভাবে রিকোভারি সম্ভব না, এটা শুধু একটাই সম্ভব সেটা হলো যে রিকোভারি করা, সেটা হলো বন্ডিং করার পরে, এর আগে নয়। তো আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।